যে দুটি টিম খেলছিলেন তাদের কর্মকর্তাদের বলছি মাঠে অনেকক্ষণ ভিড় বাড়াবেন না, শুধুমাত্র দুটি যে একটি খেলা নিষ্পত্তি হবে। আমরা দেখি নৈতিক জগতের ভারতীয় বা বাংলার খেলোয়াড় যারা দুধ ছিটিয়ে লড়াই করেছে, আমাদের বিরুদ্ধে আসছেন বসছেন রেফারি কি চুপটা একটু মাঠে দিয়ে দেবে, তারা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলার জন্য মাঠে নেমে গেছে, ওয়ার্ম আপ করছে। তবে পেনাল্টি শুট আউট শুরু হলে আপনাদের বসে যেতে হবে, ব্যানার্জি সেট সার্চ করে দেখবেন, ওই খেলাগুলো আপনারা দেখতে পাবেন। সেখানে প্লেয়ার তারা কিন্তু ফুটবল খেলে এবং অনেক অঙ্কের টাকার ফুটবল খেলা দেখা যায়। সুরাজ কিন্তু বল চালে চলে দিয়েছেন, একটি শট বল এলো এই পেনাল্টি শুট আউটের জন্য। অপরদিকে দ্বিতীয় শট কিক নেওয়ার জন্য তৈরি সানি, অপরদিকে তৈরি গোল রক্ষক প্রিয়ব্রত। এভরি শট ভাইটাল, দ্বিতীয় শট চুলকো চুলকি করার শেষ নেই, চুলকা চুলকি করার জন্য হলুদ কার্ডটা পেলো। এবারে দ্বিতীয় শট, দ্বিতীয় শট নেওয়ার জন্য আজানু রক্ষণভাগ সামলেছে, ডাউন দ্য লাইন আক্রমণে উঠে এসেছে উদীয়মান ফুটবল তারকা। রিয়েল গোলকিপার চেঞ্জ দেখা যাক, পারবে কি সেভ করে টিমকে জিতাতে। খেলার ফলাফল 2-2, পারবে টিমকে সেমিফাইনাল নিয়ে যেতে। প্রিয়ব্রত গোলরক্ষকের জায়গায় পরিবর্তিত গোলরক্ষকের সাথে ছোটবেলা কি করে অনেক জায়গায় দেখেছি, ছোটবেলায় তার চওড়া কপালে গোল সেট করে দিয়েছেন, দেখা যাক। অপরদিকে কিক নেওয়ার জন্য তৈরি রেহান, লাস্ট অ্যান্ড ফাইনাল শট। আমি প্রথমেই বললাম তার চওড়া কপাল অনেকটা এগিয়ে দেয় দলকে,
দায়িত্ব নিয়ে প্রিয়ব্রত কাছ থেকে গ্লাভসটা নিয়ে ওই তিন কাঠির তলায় দাঁড়িয়ে গেলেন এবং সেভটা দিয়ে ভাইটাল ম্যাচের টিকিট পেয়ে যাবে, সেভ করে দিল, সেমি ফাইনালের টিকিট কনফার্ম। দেখা যাক তো আরো একটি হার্ড তারা এই মুহূর্তে তাদের নাকের সামনে মম করছে। সোহেল কিক নেওয়ার জন্য তৈরি হোসেন